একদম কলকাতা আপনাদের যে ইলেকশনটা হলো এটা সবাই বলছিল যে এখানে যা ইলেকশনটা জিমা হবে মানে মেনে নিবে ইসলামের ভোটারেরা যারা আপত দিয়েছেন তারা স্বতঃপ্রোত ভাবে উৎসব মুখর ভাবে ভোট দিয়েছে আমারে, যেটা আমি বিজয়ী হয়েছি। দেখা গেল রাত্রে 10টা পর্যন্ত 351 ভোটের রেজাল্ট দিল এবং পরপর ছোট ভোটগুলো সম্পূর্ণ রেজাল্ট দেওয়া শেষ। বাকি আমার যে রেজাল্ট আছে 772 ভোটের মধ্যে বাকি যে রেজাল্ট আছে সেটা দিতে রাত্রে 1:40 তাও আবার আমাকে এবং আমার এজেন্টকে বাইর করে যাওয়ার পরে যাওয়া হয়েছে। এজন্য একটা সূক্ষ্ম কাটছুটি বর্তমান সভাপতি যে আছে সে কিসের বিনিময়ে করছে এবং প্রশাসন সহ রাখে, এই জন্য আমার অভিযোগ আছে। আমি আমার অভিযোগ জানাই এবং এখানে সেই বিভিন্ন ধরনের রিক্সাওয়ালা হইতে ধরে বস্তি বাতি ধরে এমন কোন লোক রাখে নাই যে ভোটার করে নাই, তারপরেও যে আমাকে পরাজিত করতে পারে নাই। কিন্তু কারচুপির মাধ্যমে রাত্রে আমার কত হইলো রাত্রে 10টায় যখন 351 ভোটের রেজাল্ট দেয় 351 ভোটার পরবর্তী এই অন্য অন্য ছোট পদগুলো সম্পূর্ণ রেজাল্ট দেওয়া শেষ, কিন্তু সভাপতির পদগুলো হইতে হইতে রাত্রে 1:40 লাস্ট আমি যখন উড়ি আমি বলছি কি আপনার রেজাল্ট দিবেন কি দিবেন না, তখন আমারও বাইর করে দিয়েছে আমার এজেন্টরাও বাইর করে দিয়েছে। অতএব আমি এই নির্বাচন মানি না, আমি মানতে রাজি না, পূর্ণ নির্বাচন। সূক্ষ্ম কাটছুবি বলতে প্রশাসন নেই, মিনিটের মধ্যে কোনোদিন 170 বুড়ে 3 মিনিটের মধ্যে 170 বুড়ের গণনা হতে পারে না। 1 মিনিট আগে বলছিল যে এখন 170 বুড বাকি আছে আপনাদের, এটা গণা হোক একটু ওয়েট করেন। এখন 3 মিনিটের মধ্যে 170 ভোট আমাদের একজন বাইর হওয়ার পরে 3 মিনিটের মধ্যে কিভাবে 170 ভোট গণনা হলো সেটা আমরা জানতে চাই। রাত্রি 1:40 যখন বাজে তখন 600 ভোটের রেজাল্ট দিল, আমাদের চিৎকার পাতকারে 600 ভোটের রেজাল্ট দিয়ে বললো আরও 170 ভোট গণার বাকি আছে। ঠিক তার 3 মিনিট পরে পূর্ণাঙ্গ রেজাল্ট ঘোষণা করলো, কি করে নির্বাচন কমিশন এবং প্রশাসন আমরা জানি না। তার কারণে আমরা বর্তমান আমাদের বৃহত্তর ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন কমিশনার যিনি, তিনি 1994 সালে আমরা কমিটি গঠন করি, তিনি তখন আমাদের নামে অর্থাৎ আমাদের সদস্যদের নামে সর্বপ্রথম বদনা চুরি ছাগল চুরি ইত্যাদি ইত্যাদি কেস দিছে যে 1 নম্বর বাদী হইলেন তিনি খোরশেদ আলম মোতোয়াল্লি। ইনিই এই বর্তমান কমিটির আমাদের এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার, সূক্ষ্ম কাটছবি ওনার মারফতে হয়েছে, ওনার মারফতেই সূক্ষ্ম কাটছবি। জি ওইটা আমার প্রস্তাব, আমার না আমাকে যারা ভোট দিচ্ছে এবং এই নির্বাচন আমি মানি না, বয়কট করলাম এবং এই আমাদের কেসে হেস্তনেস্ত করা হয়েছিল এইটাই উনি সর্বপ্রথম বাদী ছিলেন। এখন আবার উনি এখন আবার পুনরায় ওই নির্বাচন কমিশনার হইয়া এখন আবার সূক্ষ্মকাটছবির মাধ্যমে আমাকে এবং ওই হারাইয়া দেওয়া হয়েছে, হ্যাঁ প্রতিপন্ন করা হয়েছে। তার মানে 151 ভোট গণ হয়েছে রাত্রে 10টায় আর 421 ভোটের গুনতে রাত্রে 2টা রাত্রে 2টা পর্যন্ত 421 ভোট। তার মধ্যে আমি যখন প্রতিবাদ করতে গেছি আমার বাইর করে দিয়েছে প্রশাসন দিয়া এবং আমার এজেন্ট সহ বাইর করে দিয়েছে এবং জাতীয় নির্বাচন এইভাবে হয় না। এখন বর্তমানে এখন বর্তমানে আমাদের ব্লেড পেপারও সম্ভবত থানায়। ধন্যবাদ।